আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তো অনেক দিন আপনাদের সাথে ডেইলি ব্লগ শেয়ার করা হয় না, আসলে বাসায় একদমই সময় পাই না, বাচ্চাদের পড়াশোনা নিয়ে কোচিং নিয়ে এত দৌড়াদৌড়ি করতে হয়। তো আজকে ওদের কোচিং বন্ধ, তো এই জন্য ভাবলাম ছোট্ট একটা ভিডিও বানিয়ে ফেলি। আর এতদিন ভিডিও দিচ্ছিলাম না, এই জন্য সবাই ইনবক্সে এত মেসেজ করতেছিলেন আলহামদুলিল্লাহ। তো এই জন্য অনেক অনেক শুকরিয়া আল্লাহর কাছে যে সবাই আমার এত এত খোঁজ খবর রাখেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারাই আমার খোঁজ খবর নিয়েছেন। আসলে ব্যস্ততার কারণে ভিডিও শেয়ার করা হয় না, আর ভিডিও করতে গেলে দেখা যায় একজনকে একটু ভিডিও করে দিতে হয়, তো এই জন্য ওদেরকেও তেমন একটা পাই না, নিজে নিজে একার ভিডিও করা হয় না। তো যতটুকুই পারি ইনশাআল্লাহ দেখি ছোট ছোট করে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। আর দেখতে দেখতে তো রমজান মাসের ১৬টা রোজা চলে গেল আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে রমজান মাসের প্রথম ব্লগ আমার। তো দেখতেই পাচ্ছেন রান্নাবান্না কিন্তু কথা বলতে বলতে শুরু করে দিয়েছি। আজকে রান্না করব লাউ শাক দিয়ে শিং মাছ, সাথে অল্প একটু আলুও দিব, আর হাঁসের মাংস তো বসিয়ে দিয়েছি, আর একটুখানি লাল শাক ভাজি করব। দুপুরবেলায় রান্নাবান্নাটা একটুখানি এগিয়ে রাখতেছি, ইফতারির পরে আর রান্নাঘরে একদমই আসতে ইচ্ছে করে না, ইফতারের পরে শুধুমাত্র ভাতটা রান্না করব। মাছগুলোকে খুব ভালো করে কষিয়ে এখন উঠিয়ে রাখব। এরপরে আলুটা দিয়ে দিলাম, আলুটাও একটুখানি কষিয়ে এরপরে শাকগুলো দিয়ে দিব। শিং মাছ দিয়ে আলু দিয়ে লাউ শাক দিয়ে রান্না করলে কিন্তু আলহামদুলিল্লাহ খুবই মজা হয়। শুধু খালি খালি মাছ ভুনা করলে আমার কাছে খেতে এতটা ভাল লাগে না, এই জন্য সবসময় একটু শাক টাক দিয়েই রান্না করি। আর এদিকে অল্প একটু লাল শাক সিদ্ধ করে রেখেছিলাম, সেটাকে বাগার দিয়ে নিলাম। রোজার মধ্যে মাছ মাংস খেতে তেমন একটা ভাল লাগে না, শাক সবজি একটু বেশি হলেই ভাতটা মনে হয় পেট ভরে খাওয়া যায়। তো প্রতিদিনই চেষ্টা করি একটা করে শাকের আইটেম রাখার। শাকটা সিদ্ধ হয়ে আসলেই কষানো মাছগুলো দিয়ে দিলাম, এখন খুব ভালো করে নাড়াচাড়া করে আরেকটু পরেই নামিয়ে ফেলব। আর নামানোর আগে দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতা দেওয়ার পরেই কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। আর ওই রান্নাগুলো করতে করতে কিন্তু আমার হাঁসের মাংস প্রায় রেডি, কাঁচা মরিচ রসুন সব কিছু দিয়ে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ আজকের মতো রান্নাবান্না কমপ্লিট, ভাতটা আমি ইফতারের পরেই বসাই দিব, এখন ইফতারটা রেডি করে নিব। আজকে ট্যাং ইসুকগুলের ভুষি দিয়ে একটা শরবত বানিয়েছি। আর ভাজা পোড়া করার সময় আর ভিডিও করতে পারিনি, এখন সব কিছু রেডি করে নিয়ে তারপরে সবাই দোয়া পড়তে থাকব। ইফতারির সামনে বসে দোয়া করলে নাকি আল্লাহ তাআলা সবার দোয়া কবুল করেন। তো আমার প্রিয় দর্শকদের কাছে দোয়ার দরখাস্ত রইল, সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমিও আমার প্রিয় দর্শকদের জন্য অবশ্যই দোয়া করব। আলহামদুলিল্লাহ আজকে ১৬তম রোজা খুব ভালোভাবে পালন করলাম, আল্লাহর কাছে লাখ লাখ হাজার হাজার শুকরিয়া।
তো ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে, আশা করছি ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে। ইনশাল্লাহ এরকম ছোট ছোট ভিডিও এখন থেকে আপনাদের সাথে শেয়ার করব। ও ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।